বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর এক নিম্নচাপ, যেটা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় দানাতে পরিণত হয়েছে বা ডানাতে পরিণত হয়েছে। আর এই ঘূর্ণিঝড়ই ভয়ঙ্কর গতি নিয়ে তীব্র গতিতে এগিয়ে আসছে উপকূলের দিকে। ইতিমধ্যে এই ঘূর্ণিঝড় এইমাত্র পাওয়া সূত্র অনুযায়ী জানা যাচ্ছে উড়িষ্যা এবং সেই সঙ্গে মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় তার প্রভাব কিন্তু ফেলতে পারে। পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা সহ বেশ কয়েকটি জেলা রয়েছে যেখানে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় বৃষ্টি এবং দমকা হাওয়াও কিন্তু বইতে পারে, কোথাও কোথাও ঝোড়ো হাওয়া হতে পারে। তো বর্তমানে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী ইতিমধ্যে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, র্যাডার অনুযায়ী এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের অবস্থান কী রয়েছে, গতিপথ কী রয়েছে, সমস্ত কিছু আমরা এক এক করে জানবো। কখন ল্যান্ডফল হতে পারে সেটাও কিন্তু এই ভিডিওতে দেখবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই যে ঘূর্ণিঝড় ডানা বা দানা এই নিয়ে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। দেখে নিন, এখানে কিন্তু বলা হয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড় দানা। তো বুঝতে পারছেন ঘূর্ণিঝড়ের বিষয়ে কিন্তু এখানে নোটিশ দেওয়া হয়েছে। আর এখানে বলা হয়েছে চব্বিশ তারিখ রাত থেকে পঁচিশ তারিখের মধ্যেই এই ঘূর্ণিঝড় ইতিমধ্যে দেখুন বলা হয়েছে সকালের মধ্যে পুরী এবং সাগরদ্বীপের মধ্যে ভিতরকণিকা ও ধামারা উড়িষ্যার কাছে উপকূলবর্তী অতিক্রম করার খুব সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই সমস্ত জায়গায় ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূল অতিক্রম করার সময়ে বায়ুর সম্ভাব্য গতিবেগ থাকবে 100 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং হাওয়ার দমকা সর্বোচ্চ গতি থাকতে পারে 120 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো বুঝতে পারছেন ইতিমধ্যে 120 কিলোমিটার বেগে ইতিমধ্যে এই ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়তে পারে উপকূলবর্তী এলাকায়। আর মূলত মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় কিন্তু এর প্রভাব পড়বে এবং আবহাওয়ায় কিন্তু সামান্যতম পরিবর্তন হয়েছে। চব্বিশ তারিখ কখন ল্যান্ডফল হতে পারে চলুন র্যাডার অনুযায়ী আপনাদেরকে সেই সমস্ত তথ্য একেবারে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করি। নমস্কার বন্ধুরা, ওইসিএসডির ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে র্যাডার অনুযায়ী পাওয়া আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এলাম। ইতিমধ্যে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। মূলত যদি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা দেখি, সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, পাশাপাশি কলকাতা, হাওড়া, মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই কটা জেলায় কিন্তু ইতিমধ্যে সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু একটা প্রচণ্ড গভীর মেঘ রয়েছে। তো এই মুহূর্তে আপনাদের এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে কি না অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন সেটাও লিখে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা প্রথমেই দেখি, ইতিমধ্যে আজ সকাল থেকেই ঘূর্ণিঝড় দানা তার প্রচণ্ড শক্তি সঞ্চয় করে ফেলেছে এবং এই মুহূর্তে ধীরে ধীরে কিন্তু সেটা উপকূলের দিকে এগিয়ে আসছে। এই ঘূর্ণিঝড়ের ফলেই ইতিমধ্যে যদি আপনারা দেখেন, দেখুন এখানে দক্ষিণ চব্বিশ পরগনা, বাংলাদেশের কিছু জায়গা যেমন এখানে রয়েছে কালাপাড়া, সাতক্ষীরা, সেই সঙ্গে এখানে মঠবেড়িয়া, এই সমস্ত জায়গা। আর এখানে যদি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা দেখি, সেখানে হলদিবাড়ি রয়েছে, গঙ্গাসাগর রয়েছে, নামখানা, কাকদ্বীপ, ক্যানিং, ফেজারগঞ্জ, এই সমস্ত জায়গা। এখানে কিন্তু প্রচণ্ড ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 60 থেকে 70 কিলোমিটার, কোথাও বা 75 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া হতে পারে। একইভাবে যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু দেখুন এখানে কন্টাই, অর্থাৎ দীঘা, বেলদা, কন্টাই, এই সমস্ত জায়গা, এখানেও কিন্তু প্রচণ্ড ঝড়ের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে অবশ্য আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও নতুন সতর্কবার্তা জানানো হয়েছিল, যেখানে জানানো হয়েছে এই যে উড়িষ্যা দেখতে পাচ্ছেন, উড়িষ্যার পারাদ্বীপ এবং সেই সঙ্গে ভদ্রক, এখানে এই যে ঘূর্ণিঝড় এটা কিন্তু ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে। আর এখানে ল্যান্ডফল হলেও পাশাপাশি মেদিনীপুরেও কিন্তু প্রচণ্ড সতর্কবার্তা কিন্তু জারি রয়েছে, সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনায়ও লাল সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে। এই মুহূর্তে যদি আপনারা দেখেন সর্বোচ্চ গতি কিন্তু 130 থেকে 135 কিলোমিটার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, অর্থাৎ প্রায় 150 কিলোমিটার পর্যন্ত কিন্তু আমরা ধরে নিতে পারি। আবারও দেখাচ্ছি আপনাদেরকে এই জায়গায় যদি দেখেন, দেখুন এখানে কিন্তু প্রায় 130 থেকে 32 কিলোমিটার পর্যন্ত এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতি দেখাচ্ছে। অর্থাৎ এই ঘূর্ণিঝড় যত ধীরে ধীরে এগিয়ে আসবে উপকূলের দিকে তত কিন্তু আরও প্রবল শক্তি সঞ্চয় করার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে আবারও যদি আমরা সময়ের পরিবর্তন করে দুপুরের দিকে বা বিকেলের দিকে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় আবারও কিছুটা হলেও তার পথ পরিবর্তন করেছে বা দিক পরিবর্তন করেছে। এর আগে আমরা দেখছিলাম যে এই যে ঘূর্ণিঝড়টা এই সময়েই দিক পরিবর্তন করে সরাসরি এই যে ভদ্রক দেখতে পাচ্ছেন, বালাসোর এবং ভদ্রক এই জায়গায় উপস্থিত হয়েছিল, তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সামান্য কিছুটা দিক পরিবর্তন করেছে, আবারও কিন্তু এই যে পারাদ্বীপ রয়েছে এই পারাদ্বীপে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যদি আমরা এই ঘূর্ণিঝড়ের এখানে গতি দেখি, অর্থাৎ আজকে দুপুর 3টের আপডেট অনুযায়ী, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 80 থেকে 100 কিলোমিটার। আর যদি আমরা এই সমস্ত জায়গাগুলো দেখি, সেক্ষেত্রে 130 থেকে 135 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতি রয়েছে বা 150 কিলোমিটারও কিন্তু উঠে যেতে পারে।
আর একইভাবে যদি আমরা বালাসোর দেখি, জলেশ্বর দেখি, এই সমস্ত জায়গায়ও কিন্তু এই ঘূর্ণিঝড় তার প্রভাব ফেলবে। আর সেই সঙ্গে যদি আমরা এখানে দীঘা দেখি, কন্টাই দেখি, বেলদা দেখি, এই সমস্ত জায়গা এখানেও কিন্তু এই ঘূর্ণিঝড় তার প্রভাব ফেলবে। বেলদায় কিন্তু তুলনামূলক কম প্রভাব পড়বে, তবে মূলত যদি আমরা কন্টাই দেখি, দীঘা দেখি, এই সমস্ত জায়গায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব অনেকটা বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। একইভাবে যদি আমরা ফেজারগঞ্জ দেখি, নামখানা দেখি, হলদিবাড়ি দেখি, এখানেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনিতেই আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। মূলত মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পাশাপাশি যদি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা দেখি, এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত শুরু হয়েছে এই মুহূর্তে। আবারও যদি দুপুরের আপডেট দেখি, সেক্ষেত্রে ঝোড়ো হওয়ার সঙ্গে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। মূলত যদি আমরা দক্ষিণ চব্বিশ পরগনার হলদিবাড়ি দেখি, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, ক্যানিম, জয়নগর, এই সমস্ত জায়গা, এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, সেই সঙ্গে হাওড়া জেলা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি জেলা, শান্তিপুর, নদিয়া, এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত হতে পারে। বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত হতে পারে, তবে পুরুলিয়ায় তুলনামূলক একটু কম রয়েছে। এই মুহূর্তে যদি আমরা ঝাড়গ্রাম দেখি, ঝাড়গ্রামেও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খড়গপুর অর্থাৎ মেদিনীপুরেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। একইভাবে যদি আমরা বাড়িপাড়া দেখি অর্থাৎ উড়িষ্যা, এক্ষেত্রে বৃষ্টিপাত রয়েছে। একইভাবে জলেশ্বর, বালাসোর, ভদ্রক, পারাদ্বীপ, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। আর এই মুহূর্তে যদি আমরা পুরী দেখি, এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত রয়েছে। দেখতে পাচ্ছেন লাল সতর্কবার্তা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ভুবনেশ্বর, এই সমস্ত জায়গায় এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই বন্ধুরা সকাল থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে গেছে। সকাল থেকে বলতে গেলে ভোর রাত থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে গেছে। এই মুহূর্তে যদি ভুবনেশ্বর দেখেন, 26°C কিন্তু তাপমাত্রা রয়েছে। একইভাবে যদি আপনারা কলকাতা দেখেন, দেখুন এখানেও কিন্তু 27°C, কোথাও কোথাও 29°, কোথাও 27, কোথাও 26°C কিন্তু তাপমাত্রা রয়েছে। তো বুঝতে পারছেন এখানে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে গেছে, অর্থাৎ শীতের আমেজ কিন্তু পড়তে শুরু করেছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবেই। আচ্ছা, এই মুহূর্তে যদি আপনাদেরকে ECMWF এর যে মডেল রয়েছে, অর্থাৎ ইউরোপিয়ানের যে রেডার অনুযায়ী মডেল রয়েছে, সেটা যদি দেখাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ঝড়ের দূরত্ব দেখব। এই মুহূর্তে উড়িষ্যার ভুবনেশ্বরের উপকূল থেকে যদি আমরা দেখি, মাত্র 3টের আপডেট অনুযায়ী 100 কিলোমিটারের মতো দূরে কিন্তু অবস্থান করছে। তাও নয়, 60-70 কিলোমিটার দূরে কিন্তু অবস্থান করবে মোটামুটি ওই 3টের আপডেট অনুযায়ী। দেখতে পাচ্ছেন এই জায়গায় যদি আপনারা দেখেন, 3টের আপডেট অনুযায়ী 60-70 বা 80 কিলোমিটার দূরে কিন্তু অবস্থান করবে এই ঘূর্ণিঝড়। এরপর যদি আমরা বালাসোর থেকে দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বালাসোর থেকে দূরত্ব মোটামুটি 150 কিলোমিটারের মধ্যে রয়েছে। আর একইভাবে যদি আমরা এখানে দীঘা বা কন্টাই বা মেদিনীপুর দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর থেকে মোটামুটি 197 কিলোমিটার, অর্থাৎ প্রায় 200 কিলোমিটারের মধ্যে কিন্তু রয়েছে এই ঘূর্ণিঝড়ের দূরত্ব। আর একইভাবে যদি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা দেখি, দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন উপকূলবর্তী যে সমস্ত এলাকা রয়েছে, এখানে কিন্তু 200-250 কিলোমিটারের মধ্যে মোটামুটি দূরত্ব রয়েছে। এটা কিন্তু ইউরোপিয়ান যে মডেল, অর্থাৎ ECMWF, সেই মডেল অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি। চলুন আপনাদেরকে GFS মডেল যেটা রয়েছে, সেই অনুযায়ী একটু এর দূরত্বটা দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, এবার যদি আমরা GSF মডেল অনুযায়ী দেখি, সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রবিন্দু থেকে উড়িষ্যা ভুবনেশ্বর যেটা রয়েছে, তার দূরত্ব কিন্তু এই মুহূর্তে মোটামুটি 112-120 কিলোমিটার পর্যন্ত রয়েছে। দেখতে পাচ্ছেন মোটামুটি 120-130 কিলোমিটার ধরে নিতে পারেন আনুমানিক। এরপর যদি আমরা উড়িষ্যা বালাসোর দেখি, সেক্ষেত্রে আমরা দেখবো বালাসোর থেকে কিন্তু এর দূরত্ব প্রায় মোটামুটি 200 কিলোমিটারের মতো রয়েছে। এরপর যদি আমরা মেদিনীপুর দেখি, সেক্ষেত্রে আমরা দেখবো দীঘা থেকে মোটামুটি আনুমানিক দূরত্ব কত রয়েছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 200 কিলোমিটার বা 210-220 কিলোমিটারের মধ্যে কিন্তু রয়েছে দীঘা থেকে এই ঘূর্ণিঝড়ের দূরত্ব। আর সেই সঙ্গে যদি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা দেখি, সেক্ষেত্রে আমরা সুন্দরবন উপকূলবর্তী এলাকাগুলো পরিমাপ করে দেখবো, মোটামুটি 230-250 কিলোমিটারের মধ্যে রয়েছে। একইভাবে যদি বাংলাদেশের সুন্দরবন উপকূলবর্তী এলাকা দেখি বা কালাপাড়া দেখি, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি 300 কিলোমিটারের মধ্যে দূরত্ব রয়েছে এই ঘূর্ণিঝড়। আজকে বিকেলের আপডেট অনুযায়ী কিন্তু এই যে দূরত্বটা দেখালাম, সেটা কিন্তু এই জায়গায় এসে পৌঁছাবে পরবর্তীতে, কিন্তু সময়ের পরিবর্তন হলে, অর্থাৎ সন্ধ্যার দিকে কিন্তু আরও কাছাকাছি এসে যাবে এবং ল্যান্ডফল কিন্তু হবে। তো কটার সময় ল্যান্ডফল হবে চলুন সেটা বা হতে পারে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এরপর বন্ধুরা আবারও যদি আমরা সময়ের পরিবর্তন করি, সেক্ষেত্রে আমরা দেখবো সন্ধ্যার দিকে, অর্থাৎ রাত 9-10 দিকে দেখবো এই ঘূর্ণিঝড় কিন্তু অলরেডি ল্যান্ডফল করতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন মোটামুটি 9-10 মধ্যেই এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করছে। আজকে রাত 9 অনুযায়ী যদি আমরা দেখি, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উড়িষ্যার এই যে পারাদ্বীপ দেখতে পাচ্ছেন, পারাদ্বীপে কিন্তু ল্যান্ডফল করছে, সঙ্গে কিন্তু ভদ্রকও রয়েছে। অর্থাৎ এই পারাদ্বীপ এবং ভদ্রক এই দুটো জায়গায় কিন্তু ল্যান্ডফল করছে। এই মুহূর্তে যদি এর সর্বোচ্চ গতি দেখি, মোটামুটি 110-120 কিলোমিটার বা 130-135 কিলোমিটারও কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আবার যদি দেখি, সেক্ষেত্রে কিন্তু 150 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
একইভাবে যদি আমরা বালাসোর দেখি, বালাসোরেও এই মুহূর্তে 80-90 কিলোমিটার বা 110 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে। একইভাবে এই মুহূর্তে যদি আমরা দীঘা কন্টাই দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 70-80 কিলোমিটার বেগে বা কোথাও কোথাও 90 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া হতে পারে। আর সেই সঙ্গে যদি নামখানা দেখি, ফেজারগঞ্জ দেখি, হলদিবাড়ি দেখি, এই সমস্ত জায়গা, এখানেও 60-70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে। আর একইভাবে যদি আমরা দক্ষিণ চব্বিশ পরগনার একটু উপরের অংশগুলো দেখি, যেমন জয়নগর রয়েছে, বারাইপুর রয়েছে, এই সমস্ত জায়গা, ডায়মন্ড হারবার রয়েছে, এই সমস্ত জায়গায় মোটামুটি 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে। বাকি যদি আমরা কলকাতা, উলুবেরিয়া, এখানে যদি আমরা কোলাঘাট দেখি, এখানে কিন্তু 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে, অর্থাৎ হালকা মাঝারি দমকা হাওয়া হতে পারে। তেমন কোনো ঝড়ের প্রভাব কিন্তু পড়বে না। তবে আবারও বলছি বন্ধুরা, প্রকৃতির বিষয়ে কেউ কিন্তু বলতে পারে না। এই মুহূর্তে আবহাওয়ায় কিন্তু এইরকম আপডেট এসছে, আবারও পরবর্তীতে সেটা পরিবর্তন হতে পারে। তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটা একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।